पश्चिमबंग सरकार युव कल्याण दफ्तर सहयोगित गंगारामपुर पुरसभा उद्योगे विवेक चेतना उत्सव अनुष्ठित हल मंगलवार कादीहाट बेलबाड़ी हाईस्कुले आयोजित विवेक चेतना उत्सवे उपस्थित छिलेन गंगारामपुर पुरसभार पुर प्रशासक प्रशांत मित्र गंगारामपुर पुर प्रशासक मंडलर सदस्य अमिता सरकार विश्वास कादीहाट बेलबाड़ी हाईस्कुलर प्रधान शिक्षक पार्थ सरकार प्रमोद दासगुप्त स्मृति विद्यापीठर प्रधान शिक्षक दिव्येन्दु सरकार ज्योतिर्मय राय बाचिक शिल्पी तथा शिक्षिका डली भट्टाचार्य गुह सह गंगारामपुर पुरसभा एलाकार नयटी स्कूले शिक्षक शिक्षिका एवं छात्र छात्रीरा मंगलवार सकाले प्रभात फेरीर माध्यमे विवेक चेतना अनुष्ठानेर सूचना करा हय। एरपर बसे आको प्रतियोगिता सेमिनार सह विभिन्न अनुष्ठानेर मध्य दिए विवेक चेतना उत्सव उद्यापन करा हय। ए प्रसंगे गंगारामपुर पुरसभार पुर प्रशासक प्रशांत मित्र जानान অবশ্যই আমরা স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস আজকাল বিবেক চেতনার মধ্য দিয়ে আমরা উদযাপন করছি সরকারের তরফ থেকে। আজকে আমাদের গঙ্গারামপুর পৌরসভার কাদিঘাট বেলবাড়ি উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠান শুরু হলো প্রভাত ফেরির মধ্য দিয়ে। এখানে প্রতিবারের মতো যে বিবেক চেতনা উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জন্মদিবস পালন করা হচ্ছে। আজকে গঙ্গারামপুর পৌরসভা এই ব্যাপারটা পরিচালনা করছে গঙ্গারামপুর কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলের তরফ থেকে। সেই কারণে আজকের দিনটা আমাদের এমন একজন মানুষের জন্মদিন পালন করতে যাচ্ছি, মানুষটা আমাদের সারা ভারতবর্ষ পথ দেখিয়েছিল সেই সময় তারই আজকে 158তম জন্মদিন পালন। এ প্রসঙ্গে কাদিঘাট বেলবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক পার্থ সরকার জানান আজকে আমাদের তো প্রথমেই আমরা প্রভাত ফেরি করলাম। প্রভাত ফেরি করার পরে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান হলো। অনুষ্ঠানের পরে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, সেমিনার, প্রদর্শনী, এরকম আরও অনেক অনুষ্ঠান অনেক চল। এখানে স্কুলের যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, কারণ আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই প্রত্যেকটা স্কুল থেকে দু চারজন করে আমরা প্রতিযোগী। এখানে আমাদের 9টা স্কুল অংশ। এর পাশাপাশি সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের গঙ্গারামপুর শাখার স্বামীজি পরিশনন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যাপিকা অশ্রুকোনা দত্ত, অধ্যাপক অভিজিৎ সরকার, সরস্বতী শিশু মন্দিরের পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস, প্রধান আচার্য নির্মল ঘোষ, সাহিত্যিক জয়ন্ত আচার্য সহ বিশিষ্ট জনেরা এদিন নিউ মার্কেট এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস জানান আজ বিবেকানন্দের 158তম জন্মদিবস সরস্বতী শিশু মন্দির গঙ্গারামপুরের তরফ থেকে উদযাপন করা হচ্ছে। বিবেকানন্দ জীবসেবা শিবসেবায় যার ধ্যান জ্ঞান ত্যাগ ও সাধনার যিনি মূর্ত প্রতীক, বৈরাগ্যের যিনি রাজরাজেশ্বর, ভক্তি সাধনার অগ্রদূত যিনি যুব সমাজের আইকন, আজ তার জন্মদিবস আমরা পালন করছি। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি প্রতিদিন ঘুরের সংবাদের পাতা উল্টালে আমরা দেখতে পাই, সর্বত্র মারামারি, হানাহানি, মাতৃজাতির সম্মান লুণ্ঠিত, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মাতৃজাতির সম্মান রক্ষা করতে পারি, এই জন্যই আমরা প্রতিবছর বিবেকানন্দের জন্মদিবস পালন করে থাকি। প্রতিবছরের নয়, এবছর আমরা জন্মদিবস পালন করছি।
অন্যদিকে এদিন বুনিয়াদপুর শহরের পৌরসভার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ওপর বিষয়ভিত্তিক একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজিত হয়। স্বামীজির জন্মদিবসে আয়োজিত এই বিষয়ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় এলাকার প্রায় 80 জন কচি কাচারা অংশগ্রহণ করেন। পাশাপাশি সকলেই স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। এ প্রসঙ্গে বুনিয়াদপুর পৌরসভার পৌরপ্রতি অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, এটা প্রতি বছরের মতন এবছরেও আমরা বিবেক চেতনা উৎসব উদযাপিত করলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের এবং বুনিয়াদপুর পৌরসভার সহযোগিতায় আজকে আমরা এখান থেকে বুনিয়াদপুর পৌরসভার চত্বর থেকে আমরা বর্ণাঢ্য মিছিল করে আমরা যাই বুনিয়াদপুর, আমাদের যে শিশু বিবেকানন্দ শিশু উদ্যান আছে সেখানে যাই, সেখানে বিবেকানন্দের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করি এবং সেখান থেকে ফিরে এসে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এনসিসি আমাদের এই সমাবেশে ছিল, এনসিসিরা হচ্ছে ওখানে মাস্ট পাস্ট করে, তারপর সেখান থেকে আমরা আবার এখানে এসে আমাদের অনুষ্ঠানটা ছোট্ট করে সারা হয়। আর এখন বর্তমানে চলছে তোমার অঙ্কন প্রতিযোগিতা, সেখানে দুটো গ্রুপ করা হয়েছে, ক এবং খ গ্রুপ, দুটো বিভাগে তিনজন তিনজন ছয়জনকে পুরস্কার দেওয়া হবে। সেখানে তাহলে দেখবে এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এবং সেই অঙ্কন প্রতিযোগিতা বিবেকানন্দের প্রতিকৃতি তৈরি করাই হচ্ছে তাদের কাজ হবে। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।